নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা প্রত্যেকেই জানো বিয়ে বাড়ি এসেছি দিদির বাড়িতে গ্রামে। তো আগের ভিডিওতে দেখিয়েছি রাত্রিবেলা আমরা মেহেন্দি করছি হাতে, আগের দিনেই এসেছি, আর আজকে বিয়ের দিন সকালে। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর আমরা তিন বোন এখন আছি, আমার মেজদি, আমার বরদি আর আমি। আমার মেয়েও এখানে আছে, একটু দেখে নাও তোমরা, এখন ব্যস্ত আছে। সকালবেলা স্নান টান করে মোটামুটি রেডি হয়ে গেছি, আর একদম সকালে এই শাড়িটাই পরেছি। আবার যখন গায়ে হলুদ হবে তখন শাড়ি আলাদা চেঞ্জ করব, এখন এটাই পরেছি, নরম একটা শাড়ি। প্রচণ্ড গরম, সেজন্য এই নরম শাড়িটাই পরেছি। আর আমার দিদিরা তো এখনও কিছুই সাজগোজ করেনি, এমনি নর্মাল, এখন সবাই যেমন চান টান করে এসে থাকে সেরকমই আছে। আর আমার মেয়েরাও আছে, ওরাও একটু সাজগোজ করছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখানে কানের পাশে একটা ফুল লাগাচ্ছি, বিয়েবাড়ির জন্য কিনেছি এই ফুলটা। কি মেয়েটা? এইটা ওইটাই, তুই জামা খুলে ফেললি কেন? ওর হাতে দিস নি, ওর ঠাকুমার হাতে, নাহলে ওর মায়ের হাতে দিবি। ভালো দেখতে, কি সুন্দর দেখতে। এমনি মেয়ে পেয়ে রাখ না, পরিয়েই দে, পরিয়েই দে ওইটা খুলে। আমি লাগিয়ে দিলাম, হলো না? নয় ওই রকমই হবে, আমাদেরও তো ঢিল ঢিল করছে। জামাই বললো ফোন করে, আমি ফোনটা ধরে ব্যস্ত ব্যস্ত, আমি বলছি তোদের আসতে হবে না, ছুটি এনেছে জামাই বিয়ের তারে, তা ঘরে ঢুকে থাকার তারে। আমি বলতো বললো মামি বিয়া দিদির বিয়ের সময় জামাই আসবে। তোমার কিন্তু কাপড়ের গোঁজাটা উঠে গেছে। হ্যাঁ চলো মুড়ি খেতে যাই, আমি ক্যামেরা হচ্ছে। হ্যাঁ যাবো বাবার কাছে। কার বিয়ে বাড়িতে এসেছি তোমাদেরকে তো বলাই হয়নি, বিয়ে বাড়িতে এসেছি দিদির বাড়িতে, দিদির সেজো জায়ের মেয়ের বিয়ে। আর আমার দিদিকে তো তোমরা চেনো, বরদিকে, এই হচ্ছে আমার বরদি। আর আমার বরদির মেয়ে হচ্ছে এই যে চুলটা এলো করে আছে, সাদা ওপরে শার্ট পরেছে, আর এই হচ্ছে দিদির মেজো জায়ের বৌমা, আর ওই হচ্ছে নাতনি রাই। বৌমার মোটামুটি সাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো এদিকে একেবারে সেজে গুজে রেডি, গরমের মধ্যে হালকা পাতলা শাড়ি পরেছি একদম কটনের। আর এমনিতে আমার অন্য কিছু পরলে র্যাশ বের হয়, সেজন্য যা পরেছি একটু সোনাই পরেছি যতটুকু আছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, যাচ্ছি খেতে প্যান্ডেলে। এটা দিয়েই যেতে হয় বাঁশ বাগানের ভিতর দিয়ে, দুদিকটা কাপড় দিয়ে এইরকমভাবে প্যান্ডেল করে দিয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেল, চলে এলাম প্যান্ডেলে খেতে। কোনটায় বসবো? মুড়ি থেকে শুরু করতে হবে না, হাই যাদের পাত ফাঁকা তো, আবার মুড়ি নাও, আবার মুড়ি তরকারি নাও,
মনে হা করে বড় করে হা করবি, মুড়িটা দিবি। গালে দাও না, ভালো লাগবে। হ্যাঁ, সবাইকেই তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোর খাওয়া হয়ে গেল, যা জলটা খা। খেয়েছিস তো? কি কম খেয়ে যায়নি? কম খেলে যায়, যে কম খাবে তারই খিদে পাবে, যে কম খাবে তারই খিদে পাবে। তুই বসবি না? না, আমি উপোস করবো নাকি? আমার মুখ দেখে নিস, মানু ধর। ব্যাস ব্যাস ব্যাস, আর নয় এই তোর বাতাসি কিছু না। আমার সবার লাগবে শোনো, এগুলো এ আর কি হচ্ছে, এইগুলো ওরকম করা উচিত নয়। খেতে বসে গেছি গরম গরম আলুর দম আর মুড়ি, কতদিন যে এইভাবে বসে খাইনি তৃপ্তি করে আলুর দম দিয়ে মুড়ি, ঠিক করে মনেই পড়ছে না। কথা কয় না খেতে খেতে, ইয়া গালে বল না, বনি তো ভরেছে, এবার হয়েছে, এবার অফ করে দিচ্ছি। মুড়ি টুড়ি খেয়ে আবার চলে এসেছি ঘরে, আর এইটা হচ্ছে আমার দিদির বড় ননদের মেয়ে, আর এই হচ্ছে আমার দিদির ছোট ননদ। তো আমার এই দিদির ছোট ননদকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে, কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিদির হচ্ছে মেয়ে, মেয়ের জামাই, মানে মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাই হয়ে গেছে, আর বৌমাও হয়ে গেছে। তো তারপরেও কিন্তু বেশ সাজতে পছন্দ করে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন দেখতে লাগছে। এরপরে চলে এসেছি আমরা এখানে হচ্ছে গায়ে হলুদের আগে কনের ফটোশ্যুট করতে। এই যে ম্যাডাম, নদী আর জমির মধ্যিখানের একটা সুন্দর পরিবেশে এসেছি আমরা, বাগান আছে, সেই বাগানেই এসেছি ফটোশ্যুট করতে। আর সেখান থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দিদির বাড়ির, বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে, তো ওইখানটাতেই দিদির বাড়ি, আর আমরা এসেছি এই জায়গাটাতে ফটোশ্যুট করতে। বেশ সুন্দর জায়গা, যে কেউ দেখলেই ভালো লাগবে, এত সুন্দর পরিবেশ, গাছপালা, আর নদী তো আছেই পাশ দিয়ে গেছে, কিন্তু এতটাই রোদ্দুর এখন, আমি আর তোমাদেরকে এই মুহূর্তে গিয়ে দেখাচ্ছি না, দূর থেকে ওই যে দেখাচ্ছি ওখান দিয়েই নদী বয়ে গেছে, আর আমি এদিকে ভিডিও করছি। দেখো এতটা রোদ্দুর, পিছনের গাছপালাগুলো রোদ্দুরে মনে হচ্ছে যেন সব কিছু ঝলসে যাচ্ছে। আমার মেয়ে, আমার বোনঝি, আমরা সবাই এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি ছাতা, জলের বোতল, সানগ্লাস তো ফটোশ্যুটের জন্য লাগবেই বলেছিল আনতে, সেগুলো নিয়ে এসেছি, টোপর, মুকুট, সব কিছুই আছে, তো ওইগুলো দিয়েও ফটোশ্যুট হবে। এই ফাংশন থাকা আদৌ
এদিকে একদম এদিকে 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 যাবে সেম এখানটা। এত রকমভাবে দাঁড় করিয়ে করিয়ে ছবি তুলছে নয়, ভাগ্যিস আমি এই এই সময় বিয়ে করিনি, আমার না হলে অবস্থা কেরোসিন। এমনি আমি এখানে ফটোশ্যুটের হেল্প করতে এসে আমার অবস্থা কেরোসিন হয়ে গেছে, যদি এই সময় বিয়ে করতাম কি যে আমার হাল হতো কি জানি। এরকম করে বসে আছো কেন গো? ওই যে ওদের ফিরিস্তি অত এই জন্য বসে আছো? আতা শিক একদম তেতে আগুন, ফোসকা পড়ে যাবে এমন হচ্ছে। ফটোশ্যুট মোটামুটি শেষের পথে, এখানটা হলেই হয়ে যাবে। আর এই আল দিয়ে আস্তে আস্তেই আমি পড়ে গেছি ধপাস করে, সেজন্য আমার মেয়ের হাসি আর ধরছে না, সব নিয়ে পড়ে গেছি, মুকুট টোপর ফোন টোন সব কিছু নিয়ে ধপাস করে পড়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য।